সঞ্চলের মা, ও সঞ্চল, কইলো তোরা, কই তোমরা? দাদা আইসেন, আইন আইন আইন। তো বালা টালা আসনি তোমরা? তো সঞ্চল কেমন আছে? হ হ ভালোই আছি। হ সঞ্চল ভালোই আছে। আইন আইন বোন বোন। আচ্ছা বইতাছি। আপনি বোন, আমি সাদা কইরা লই আই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাও যাও, কইরা আনো কইরা আনো। ওই তো আবার আবার জেঠু আইসে। ইস, প্রতিদিন যে কয়বার যে জাউন লাগে দোকানের মধ্যে। সঞ্চল মা, ও সঞ্চল মা, কিতা তা করো গো মা? ও তোমার জেঠু আইসে, যাও না গো, তোরা দোকানে যাও মা। আমি জানি জানি, দোকানে যাইতেই আমি জানি, আমার জানা আছে। আর বই, তুমি তো আর এক মাসের জিনিস তো আর গো আইনা রাখতা না, আর এক মাসের থাক দূরের কথা, 5 দিনেরও তো আইনা রাখতা না জিনিস। ডেলি ডেলি আমার ওই 5 বার করে যাইতে হইব। আচ্ছা মানে কৌ কিতা লাগবো? 5 টাকা দুধ আনবা, 5 টাকার বিস্কুট আনবা, আর 2 টাকার এই চিনি আনলে হইব। যাও মা যাও, একটু যাও মা। না বালা, আমার শোনা মা না, তুমি না একটু বেশি করে আনতে পারো, যাতে 15 দিন জায়গা এরকম ভাবে তো আনতে পারো। তাহলে তুমি কেলি কেমন তোরা করো আমার লগে? ডেলি তুমি 5-6 বার করে আমার দোকানে পাঠাও, ভাল লাগে না কিন্তু আমার। আচ্ছা এইবার আজকে কিন্তু আমি একবারই যাবো, কিন্তু আর কিন্তু যাইতাম না। না না না, আজকে তোমারে আর ফাটাইতাম না মা। তুমি কি থাকো, তোমার বারবার আমি দোকানে ফাটাই। আমি তোমার আমার আমি তোমার আজকে দোকানে আর ফাটাইতাম না। আজকে যেটা আনবা আছে না, এটা আজকে বইয়া যে বোকা, আমি আর তোমার আজকে দোকানে ফাটাইতাম না। হ্যাঁ আচ্ছা মানে দো দো টাকা দো, যাই। 5 টাকার বিস্কুট, 5 টাকার দুধ, আর 2 টাকার চিনি আনলে হয়ে যাবো আজকের দিন। হ্যাঁ যাও লে আয়ো। আর এই সঞ্চলের মা সাড়া খুব ভালো হয়েছে, একদম দারুণ হয়েছে, খুব ভাল লাগছে আমার কাছে সাড়া। তুই একদিন যাইও আমরা বাড়িত, গিয়া ওই চঞ্চলের লে সেটা বেড়ায়ও। হ হ দাদা, যামু যামু, আমনিও একদিন আইয়েন। হ্যাঁ আর একদিন আয়া বেড়ায় টেড়ে যাই। হ ঠিক আছে, তুইলে আই তুইলে। হ্যাঁ যাইও তুইলে তোমরা। ঠিক আছে। সঞ্চল মা, তুমি তুমি যে সময় চিনি চা পাতা দুধ আইনা দিছ, তারপরে তোমার জেঠু কিন্তু খায়া খুব ভালো হয়েছে। তুমি আরেকটা কাজ করে দিবা নি, তো তোমার আছে না বান্ধবীর মা আইছে, তুমি একটু দুধ চিনি চা পাতা লইও। একবার গেছি আবার যাইতাম, তোমার না কইছি আমি এসুমো? তুমি তো একটা ফুটো কানও লইছ না আমার কথা, ওখানে আমি আবার যেতাম। বাবা বাবা, আমারে কিতা পাইছো তুমি? এমন করে আছো আজকে লিগা? মা না লক্ষ্মী, মা না শোনা না, তুমি যাও একটু গেলে যাস না, এটা করস কে রে? বাপ রে বাপ, বান্ধবীর মা বললা কথা, বাইর যাইব গিয়ে সেরা পর তোর বান্ধবীরে কইব নি যে ইয়ো তারা বাইত গেলাম চা খাওয়াইলো না। যা পরে তো তুই কথা শুনবি, যা গেল ইয়া 5 টাকার দুধ, 5 টাকার বিস্কুট, আর 2 টাকার সিম, যাও লে আয়ো। কইছি তো আজ আমি যাইতে পারতাম না, আমার 100 বার কইলে আমি আর যাইতাম না, আমি যাইতাম না খুশি না ওই। আর লক্ষ্মী মানে শোনা না, তুমি যাও একটু গেলেও। হ হন তো তুমি আদর ভালোবাসা কত দেখাই, বাট মানে তখন মানে দোকানে পালানোর সময় আমার আদর ভালোবাসার অভাব থাকতো না তোমার তোমার কাছে। আমার তো কপালই খারাপ, আমার হেউই আমার যাওনি লাগবো। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। আর তোমরা কমেন্টে জানিও যে কি কি তোমাদের ভিডিও ভালো লাগে, কীরকম ভালো লাগে, তো সেরকমভাবে আমি করার চেষ্টা করব। তো প্লিজ কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো। ওকে টাটা।